হ্যালো গাইস, স্বাগতম মিঠুন বাইক ব্লগসে। সো গাইস, আজকে আপনার জন্য নিয়ে আসলাম সঠিক টুলস, সঠিক ব্যবহার। সঠিক টুলস যদি সঠিক জায়গায় ব্যবহার করতে না পারি তো বাইকের যত যন্ত্রাংশ আছে সেগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ক্লাচ প্লেট, প্রেশার প্লেট, ক্লাচ ডিস্ক, ক্লাচ আউটার, এগুলো সঠিকভাবে ফিটিং এবং জেনুইন পার্টস লাগানোর নিয়ম। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে টিগার 150cc গাড়ি, গাড়িটার ক্লাচ প্লেট গেছিল। ক্লাচ প্লেট গেলে কী কী সমস্যা হতে পারে এটা আপনারা অবশ্যই জানেন, যে গাড়ির স্পিড উঠবে না বা গাড়ির ইঞ্জিন থেকে বাজে নয়েজ আসবে, যত জোরে গাড়ি আরপিএমই দেন না কেন গাড়ি দৌড় দেবে না, শুধু আওয়াজ করবে কিন্তু গাড়িটা দৌড় দেবে না। তো আপনারা যেখান থেকেই কাজ করেন না কেন, যেভাবেই কাজ করেন না কেন, বাইকের জন্য জেনুইন পার্টস অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমি কম টাকাতে বাইরে কাজ করাই নেব এই না যে আমার বাইকটা খুব ভালো চলবে। তো আশা করি বাইকের কাজ করানোর জন্য অফিশিয়াল টেকনিশিয়ান যারা আছে ট্রেনিং প্রাপ্ত তাদের কাছে কাজ করাবেন, আর ক্লাচ প্লেট লাগানোর সঠিক পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখাবো আমি, যাতে আপনাদের কোনো আপনারা যাতে না ঠকেন আর কি, আপনারা যাতে না ঠকেন। অনেকেই আছে আপনাদেরকে না বোঝার কারণে অনেক কিছুতে ঠকাই দিবে, কিন্তু না, সর্বপ্রথম দেখেন যে বাইকটার এই মোবিল ফিল্টারটা আমাদের ইঞ্জিনের ভিতরেই থাকে কিন্তু কী পরিমাণ ময়লা জমছে। এটা যদি ময়লাটা জমে তাহলে এই সেন্ট্রিফিউগার ফিল্টারে এই ময়লাটা চলে যাবে, এখান থেকে সেন্ট্রিফিউগার ময়লাটা যাবে, ওখান থেকে ওয়াশ হয়ে তারপরে ক্যারাংশেপের মধ্যে যাবে, অয়েল পাম্পে নেমে এটা, এর কারণেই মোবিলটা ঘুরে ঘুরে হেডের মাথায় ওঠে, যেহেতু এটা ফোর স্ট্রোক ইঞ্জিন। তো গাইস, এই যে সঠিক টুলস, আমি যে টুলসটা লাগাইলাম উপরে, টুলসটার নাম হচ্ছে আপনার গিয়ার হোল্ডার, আর এখন যেটা খুলতেছি এটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগার ফিল্টার। এ দেখেন সেন্ট্রিফিউগার ফিল্টারে কী পরিমাণ ময়লা জমছে। আমরা যদি 2 নম্বর ইঞ্জিন অয়েল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এটা ময়লা জমবে এখানে। তো আমরা সাবধান, 2 নম্বর কোনো পার্টস আমরা গাড়িতে ইনস্টল করব না। সো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, অফিশিয়াল সার্ভিস সেন্টারে বাইক সার্ভিস করাতে হবে। আর আমরা যে টুলসগুলো দিয়ে কাজ করি তো সেটা অবশ্যই মানসম্পন্ন। আপনি দেখেন এই বাইকটা যেমন ক্লাচ প্লেট চেঞ্জ করতেছি, বাইকটার যেটা মূলত মেন সমস্যা ছিল সেটা হচ্ছে যে আপনার গাড়ি ক্লাচ ছাড়লেও গাড়িটা আগাচ্ছে না, আপনার গাড়ি যেমন আছে তেমনই থাকতেছে। তার মানে কি, আমরা যেটা বুঝে নিলাম যে গাড়িটার হাফ ক্লাচ ডিস্ক আর ফুল ক্লাচ ডিস্কটা বসে গেছে, মানে ক্ষয় হয়ে গেছে। তা না হলে গাড়ির ক্লাচ প্লেট কখনো যাওয়ার কথা না। যদিও বা আমি বাইকটা আমার প্রায় দেখলাম মিটারটা আমি 1 লাখ কিলো চলছে, ভদ্রলোক অতীব সুন্দরভাবে বাইকটা রাইড করে বিধায় ক্লাচ প্লেটটা এত কিলোমিটার পর্যন্ত গেছে। এই যে আপনাদের দেখেন অন্যান্য জায়গায় যেমন আপনার সেনি মারবে, হাতুড় দিয়ে খুলবে, এই ধরনের কোনো অপশন আমাদের এখানে নাই। আমরা সবসময় সঠিক জায়গায় সঠিক টুলস ব্যবহার করে বাইক মেরামত করে থাকি, কারণ সঠিক জিনিস দিয়ে যখনই খুলবেন না তখনই কিন্তু গাড়ির অন্য সমস্যা দেখা দিবে। যদি একটা কোনো বোল্ট স্লিপ করে সেক্ষেত্রে পরবর্তীতে খুলতে সেটা অনেক অনেক কষ্টকর। তো গাইস দেখেন এই যে ক্লাচ প্লেটটা আউট করে ফেললাম, অনেক গরম ছিল অবশ্য, যা খালি হাতে ধরা যাচ্ছিল না তাই কাপড়ের সাহায্য নেওয়া হয়। এরপর এটা ওয়াশার খোলা হলো, এই যে হাফ ক্লাচ সেন্টারটা দেখেন ক্লাচ প্লেটগুলো জ্বলে গেছে, এরপর প্রেশার প্লেট,
আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্লাস পেট তো জ্বলে গেছে গেছে, এই যে ফুল ক্লাস সেন্টারটাও দেখেন কত দূর বসে গেছে। এই কারণেই কিন্তু গাড়িটার মেন সমস্যা, গাড়িটা দৌড় দিত না। আপনি যতই আরপিএম দেন, যতই পিক আপ দেন, যতই থ্রোটল দেন, গাড়ি গাড়ির মতন চলতো, আপনার মতো গাড়ি চলতো না। দেখেন হাফ ক্লাস হুইল আর ফুল ক্লাস হুইলটা সেন্টারটা কীভাবে ক্ষয় হয়ে গেছে। এখন আমরা দেখব যে ক্লাস আউটারটার ফ্রি প্লেটটা ঠিক আছে কি না। ফ্রি প্লেটটা ঠিক আছে, ফলো করবেন আর লাইক দিবেন। এই যে এগুলো হচ্ছে ক্লাস প্লেট, যাই হোক এগুলো লাগানোর সময় অবশ্যই একটু পরিষ্কার মানে ফ্রেশ অয়েল দিয়ে ভেজায় নিতে হবে। আর দেখতে হবে যে ক্লাস প্লেট লাগানোর, কিন্তু আমরা অনেকেই করে কি একই রকম দেখতে লাগাই দাও, সো এই ভুলটা করা যাবে না। ক্লাস প্লেটের দিক আছে, একদিকে মার্ক করা আছে, মার্ক অনুযায়ী আপনাদেরকে ক্লাস প্লেটটা বসাতে হবে, তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। আমি যখন ক্লাস সেন্টারটা বসাবো তখন দেখাই, এখানেও কিন্তু একটা টাইমিং মার্ক আছে, এই টাইমিং মার্কটা আপনাদেরকে দেখতে হবে। এগুলো কিন্তু হুন্ডা জেনুইন পার্টস, আমরা সর্বদাই জেনুইন পার্টস দিয়ে সার্ভিস করে থাকি, তো আশা করি আমাদের সার্ভিস পয়েন্টে আপনারা যোগাযোগ করবেন। আমাদের সার্ভিস পয়েন্ট হচ্ছে হুন্ডা জোন, জিএল রায়রোড, রংপুর। আমি মোবাইল ফিল্টারটা ভিতরে বসাই নিলাম। এখন আবার আমরা কিন্তু অনেকেই জানি যে এটা এটা প্রেশার প্লেট আর এটা হচ্ছে ক্লাস প্লেট, আসলে না সেটা না, এটা হচ্ছে এটাই হচ্ছে প্রেশার প্লেট যেটা এখন ঢুকাচ্ছি, এটা হচ্ছে প্রেশার প্লেট আর ক্লাস প্লেট হচ্ছে লোহার ডিস্কগুলো। তো আশা করি গাইস মানে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে বা কাজে লাগবে, মানে অ্যাটলিস্ট কোথাও থেকে ঠকবেন না, ঠকার আগেই সাবধান হতে হবে যে আমরা আসলে বাইক ঠিক করতে গিয়ে ঠকতেছি কি না। তারপর একটা করে ক্লাস প্লেট, একটা করে প্রেশার প্লেট, একটা করে ক্লাস প্লেট, একটা করে প্রেশার প্লেট এভাবে দিয়ে তারপর আমরা ফুল ক্লাস বাটিটা বসায় দেব। বসায় দেওয়ার পর ওর যে চারটা বোল্টু আছে এই বোল্টগুলো অনেক সুন্দরভাবে টাইট দিতে হবে। আর এই কথাটা অবশ্যই মনে রাখবেন, যদি আপনি পাশে থাকেন তো অবশ্যই বলবেন যে যখনই চারের অধিক বোল্টু হবে তো তখন আমাকে কি করতে হবে, কোনা কোনি টাইট দিতে হবে। আপনি দেখেন আমি বসাচ্ছি, এখানে ওটা টাইমিং মার্ক আছে, প্রথমে টাইমিং দেখে লাগাইছি আবার ওটা টাইমিং দেখেই বসানো হলো, তা নাহলে তো গ্রুপে মিলবে না। তো আমরা এটা খুব ভালোভাবে নাটটা টাইট দিয়ে নেবো। আবার সঠিক টুলস, এটা হচ্ছে টর্ক রেঞ্চ, টর্ক রেঞ্চ দিয়ে ওটার মাপ পরিমাণেই টাইট দিতে হবে। আর বোর্ডগুলো লাগানোর সময় অবশ্যই কোনাসি কোনাসি করে টাইট দিতে হবে গাইস। সো গাইস আপনারা আমাদেরকে লাইক আর শেয়ার করে দিন। এই ইনি ভদ্রলোক, এনারই বাইকের কাজ করলাম, তো বাইক